হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে জেনে নেব কফি ফেস প্যাক। কফি ফেস প্যাক স্কিনের উপর থেকে অ্যাকনে এবং পিম্পলকে দূর করবে, তার সাথে স্কিনকে গ্লোয়িং করে তুলবে। তো স্কিনকে গ্লোয়িং করার জন্য আজকে যে ফেস মাস্কগুলি জেনে নেব সেটি অনেক অনেক ফায়দামন্দ। আপনার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমেরই সলভ করে দেবে। এখানে আমি বলে দেব 5টি কফি ফেস প্যাক বা কফি ফেস মাস্ক। আপনি এটি অ্যাপ্লাই করে আপনার স্কিনের উপর থেকে প্রবলেম সলভ করতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব গ্লোয়িং স্কিনের জন্য, ক্লিন স্কিনের জন্য, স্মুথ স্কিনের জন্য, অ্যাকনে পিম্পল স্কিনের জন্য, এছাড়া ড্রাই স্কিনের জন্য আজকে আমি 5টি কফি ফেস প্যাক বলে দেবো, যেটি আপনি ঘরে খুবই কম বাজেটে, একদম বলতে পারেন জিরো বাজেটে, আপনি আপনার স্কিনকে সুন্দর করে তুলবেন। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক ফটাফট আজকের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে বলে দেবো, এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন মেম্বার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই নিচে থাকা লাল কালারের বাটনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে নিন। কারণ এই চ্যানেলে হেলথ, বিউটি আর হেয়ার রিলেটেড সবসময় ভালো ভিডিও পাবেন, আর ভিডিও থেকে কোনো দিনও আপনার কোনো ক্ষতি হবে না, কেন সবসময় আমি নিজের অ্যাপ্লাই করি দেন আপনাদের সাথে শেয়ার করি। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, স্কিন গ্লোয়িংয়ের জন্য আপনাদের কিছু ভিতর থেকেও খাওয়া দরকার এবং ওপর থেকেও অ্যাপ্লাই করা দরকার। তো আজকে যে আমি মাস্কটি বলে দেবো, ফেসপ্যাকটি আপনার স্কিনকে গ্লোয়িং করে তুলবে, তার সাথে সাথে স্কিনকে প্রচুর পরিমাণে হোয়াইটনিং করতেও সাহায্য করবে, স্কিনকে স্মুথ করে দেবে এবং স্কিনের উপর থেকে যত রকমের প্রবলেম আছে সলভ করতে সাহায্য করবে। কিন্তু স্পেশালি স্কিনকে গ্লোয়িং করার জন্য আপনি কিন্তু এই ফেসপ্যাকটাই অ্যাপ্লাই করতে পারেন। কোনো পার্টিতে যাওয়ার আছে, কোনো বার্থডে পার্টি আছে এবং কোনো বিয়েবাড়িতে যাওয়ার রয়েছে, নানা রকমের কোথাও ঘুরতে যাওয়ার রয়েছে, আপনার স্কিনকে তুরন্ত কোনো কাজের জন্য গ্লোয়িং চাই, তো ঝটপট স্কিনকে গ্লোয়িং করে নেওয়ার জন্য কিন্তু আপনি এই প্যাকটি ইউজ করতে পারেন। সো চলুন বলে দেওয়া যাক এই প্যাকটিতে কী কী লাগছে। প্রথমেই বলে দেবো, এই প্যাকটিতে লাগছে কফি পাউডার 1 চামচ, তার সঙ্গে এখানে লাগবে 1 চামচ বেসন এবং লাগবে 1 চামচ মধু, তার সঙ্গে লাগবে 1 চামচ টক দই। খুব ভালোভাবে এটাকে মিক্স করুন এবং এটাকে স্কিনের উপরে অ্যাপ্লাই করুন। অবশ্যই স্কিনকে কিন্তু পরিষ্কার থাকা উচিত, কেন আপনি যদি নোংরা ধুলো বালি স্কিনের উপর অ্যাপ্লাই করবেন প্যাকটি কিন্তু কোনো রকমের কাজ করবে না, অথচ আপনার স্কিনে পিম্পল অ্যাকনে নিয়ে আসতে পারে। সো স্কিনকে ভালোভাবে ফেস ওয়াশ করে নিন, তারপরে কিন্তু এই প্যাকটি অ্যাপ্লাই করুন। এবং 15 মিনিটের পরে যখন এটি শুকিয়ে যাবে হালকা উষ্ণ গরম জলের সাহায্যে ভালো করে ওয়াশ করে নিন, তারপর আপনার পছন্দ মতো জেল বা ক্রিম অ্যাপ্লাই করে নিন। তারপরের যে প্যাকটি সেটি বলে দেবো। এবার বলে দেবো ক্লিন এবং চকচকে স্কিনের জন্য, আপনার স্কিনকে ক্লিন এবং কাঁচের মতো যদি চকচকে করতে চান অবশ্যই এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন। এই ফেস প্যাকটি ব্যবহার করার জন্য আপনার লাগবে 3 ইনগ্রিডিয়েন্টস। তো এই 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি খুব সহজ আপনার এই প্যাকটি বানিয়ে নিতে পারেন এবং এটি ঘরে সবসময় সবার ঘরে আই থিঙ্ক অ্যাভেলেবেল থাকে। তার জন্য এখানে লাগছে 1 চামচ কফি পাউডার, 1 চামচ মধু এবং 1/2 চা চামচ লেমন জুস মানে লেবুর রস। খুব ভালোভাবে মিক্স করুন এবং স্কিনের উপরে লাগিয়ে রাখুন। 15 মিনিট পর আপনি হালকা উষ্ণ গরম জলের সাহায্যে স্কিনকে ধুয়ে ফেলবেন এবং আপনি অ্যালোভেরা জেল অথবা আপনার পছন্দ কোনো ক্রিম অ্যাপ্লাই করতে পারেন। অ্যালোভেরা জেল ইউজ করার মানে হলো আপনি যে কোনো প্যাক ইউজ করার পর যদি আপনি অ্যালোভেরা জেল ইউজ করেন তাহলে স্কিনের উপরে যে প্যাকটি লাগালেন তার গুণ অনেক পরিমাণে বেড়ে যায় এবং স্কিনকে আরও সফট, নরম করে এবং স্কিনে অনেক 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 ফায়দা হয়। তো আপনি অবশ্যই অ্যালোভেরা জেল বা আপনার পছন্দ করুন ক্রিম অবশ্যই অ্যাপ্লাই করবেন। তারপরে জেনে নেব স্মুথ স্কিনের জন্য, স্কিনকে স্মুথ করার জন্য এবং স্কিনকে সফট করার জন্য কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারেন। এটি আপনি সপ্তাহে 3 বার অ্যাপ্লাই করতে পারেন এবং যে ফেস প্যাকগুলো বললাম আপনি সপ্তাহে 3 থেকে 4 বার অ্যাপ্লাই করতে পারেন, আপনার কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু স্কিনের উপর থেকে অনেক পরিমাণে গ্লেজি, গ্লোয়িং, হোয়াইটনিং, চকচকে ভাব, একদম স্কিন স্মুথ করে দেবে, স্কিনের উপর কোনো রকমের প্রবলেম রাখবে না। অনেক ফ্রেন্ডস আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কী লাগান আমাকে বলেন, কেন স্কিনকে এত সুন্দরভাবে মেনটেন করে রাখে এই প্যাকগুলি, যেগুলো আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। আমরা কিন্তু বহু টাকা চারদিকে খরচা করি ফালতু। সো আপনি কিন্তু এই প্যাকগুলি অবশ্যই অবশ্যই ইউজ করুন, 100% গ্যারান্টি আপনার স্কিনের উপর থেকে অনেক রকমের প্রবলেম সলভ করে দেবে।
তো স্মুথ স্কিনের জন্য অ্যালোভেরা জেল লাগবে 1 চামচ, লাগবে 1 চামচ কফি পাউডার। খুব ভালোভাবে এটাকে মিক্স করার পর দেখবেন এটি একটি ক্রিম বেসিসে রেডি হয়ে গেছে। তারপরে এটা স্কিনের উপর অ্যাপ্লাই করুন এবং 15 থেকে 20 মিনিট ওয়েট করুন। তারপরে হালকা উষ্ণ গরম জলের সাহায্যে স্কিনকে ধুয়ে ফেলুন। তারপরে আপনি আপনার পছন্দ ক্রিম বা অ্যালোভেরা জেল ফেরেস ইউজ করতে পারেন। তারপরে জেনে নেবো অ্যাকনি এবং পিম্পল স্কিনের জন্য দারুণ একটি ফেস প্যাক। এই ফেস প্যাকটা স্কিনের উপর থেকে তো অ্যাকনি পিম্পল একদম টাটা বাই বাই করে দেয়, তার সাথে সাথে স্কিন উপর থেকে ট্যান রিমুভ করে, স্কিনকে গ্লোয়িং স্মুথ করে। আমি যে কটি ফেস প্যাক আপনাদের বলছি, মেন যে কোডটা প্রথমে বলছি যেটা গ্লোয়িং স্কিনের জন্য, এটা ক্লিন স্কিনের জন্য, এটা স্মুথ স্কিনের জন্য, সেটা তো করবেই করবে, তার সাথে সাথে অনেক কাজ আরও করে দিয়ে চলে যাবে। তো আপনি বলতে পারেন যে একটি যদি এর মধ্যে থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ইউজ করলে আপনার স্কিনের অনেক রকমের প্রবলেম সলভ করে দিতে পারে। তো এবার আমি বলে দেবো অ্যাকনি এবং পিম্পলের জন্য, তার সাথে ট্যানও রিমুভ করে দেবে স্কিনের উপর থেকে। সো এটির জন্য কী কী লাগছে জেনে নেওয়া যাক। এটির জন্য লাগছে কফি পাউডার 1 চা চামচ, তার সঙ্গে লাগছে 1 চা চামচ কোকোনাট অয়েল, লাগছে 1/2 চা চামচ টার্মারিক মানে হলুদ পাউডার, তার সঙ্গে লাগছে সিনেমন স্টিক মানে দারচিনির গুঁড়ো 1/2 চা চামচ। আপনি দারচিনিগুলো কিন্তু মিক্সিতে পাউডার করে রেখে দিতে পারেন এবং এই ফেস প্যাককে কিন্তু ইউজ করতে পারেন, আদারসওয়াইজ আপনি খাবারেও ইউজ করতে পারেন, স্কিনের জন্য খুবই ভালো। তার সঙ্গে লাগছে 1 চা চামচ অ্যালোভেরা জেল। খুব ভালোভাবে এগুলোকে মিক্স করুন এবং পরিষ্কার স্কিনের উপরে এটা অ্যাপ্লাই করুন এবং আপনি 20 মিনিট ওয়েট করুন। তারপরে হালকা উষ্ণ গরম জলের সাহায্যে ধুয়ে ফেলুন। এটা স্কিনকে অনেক পরিমাণে সুন্দর এবং সফট করে, ট্যান রিমুভ করে, তার সাথে অ্যাকনি এবং পিম্পলকেও টাটা বাই বাই করে দেয়। তারপরে যে প্যাকটি জেনে নেবো সেটি অনেক 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 ভালো। যাদের ড্রাই স্কিন তাদের আদারসওয়াইজ অন্য কোনো প্যাক লাগাতে হবে না। যদি স্কিনের উপর থেকে ব্রাইটনেস চান, ট্যান রিমুভ করতে চান এবং স্কিনকে নরম এবং সফট রাখতে চান, তো চলুন জেনে নেওয়া যাক। স্কিন 1/2 পাকা কলা যেটি পেস্ট করে নিতে হবে 2 চামচ মতো, তার সঙ্গে লাগবে ক্রিম অথবা দুধের মালাই অথবা আপনি দিতে পারেন এখানে টক দই। তার সঙ্গে আপনাকে এখানে অ্যাড করতে হবে 1 চা চামচ কফি পাউডার। খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। তারপরে ফ্রেশ স্কিনের উপরে লাগিয়ে আপনাকে 20 মিনিট ওয়েট করতে হবে। 20 মিনিট পরে হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখটিকে খুব ভালোভাবে ধুয়ে ফেলুন। তারপরে আপনি পারলে ক্রিম অথবা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। এটি ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, কেন এতে যদি আপনি ক্রিম বা অথবা দই বা দুধ বা দুধের মালাই যেটি ইউজ করো না কেন, সব ক্রিম বেসিস যেটি ড্রাই স্কিনের জন্য খুবই খুবই দরকার। তার সাথে এখানে আপনি যে কফি পাউডার ইউজ করছেন যেটি স্কিনকে লাইট ব্রাইট করতে সাহায্য করে, স্কিনের ট্যান রিমুভ করে, তার সাথে এখানে পাকা কলা যেটি স্কিনকে অনেক সফট নরম এবং স্কিনের অনেক রকমের প্রবলেমে সলভ করে দেয়। এই ফেস প্যাকটি আপনি সপ্তাহে 2 বার ইউজ করতে পারবেন। তো আই হোপ মাই অল ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু এগুলো নিজের উপর অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই এসে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের কেমন লাগছে এবং আপনারা আর কোন কোন সমস্যার জন্য ভিডিও চান, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও করে পোস্ট করব। আমাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বেল আইকনটিকে ভি ক্লিক করে নেবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি সুন্দর এবং ভালো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।